আসসালামু আলাইকুম দর্শক, প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি বকুল আক্তার ইতি। শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার পক্ষ থেকে ত্রাণ বিতরণ, রামচন্দ্র ঘোষ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান। ক্যামেরায় ছিলেন নিরঞ্জন দাস। টাঙ্গাইলের মধুপুরে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার পক্ষ থেকে সভাপতি সাধারণ সম্পাদকের মাধ্যমে সাধারণ শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। আজ দুপুরে শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার পক্ষ থেকে উক্ত ত্রাণ বিতরণ এর আয়োজন করা হয়। আঞ্চলিক শাখা মধুপুর গত 17 মার্চ করোনা ভাইরাস আক্রান্তের কারণে লকডাউন থাকা আমার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিক এমনকি ড্রাইভার ভাইরা একদম অচল অবস্থা পড়ে গেছে। সেই কারণে আমরা আমাদের আঞ্চলিক শাখা মধুপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে কিছু ত্রাণ, 10 কেজি চাউল, 2 কেজি পেঁয়াজ, 2 কেজি আলু, 2 কেজি সয়াবিন তেল আমরা বিতরণ করলাম সাধারণ শ্রমিকের মাধ্যমে, এবং ভবিষ্যতে পর্যায়ক্রমে আমরা এই ত্রাণ বিতরণে অব্যাহতি থাকব। এমনকি আমি যারা শিল্পপতি বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তাদেরকেও অনুরোধ করব, আপনারাও এই অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ান। এইটুকুই আমার কথা, এই বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রমিক ভাইয়েরা, আসলে টাঙ্গাইল জেলা বাসকোচ মিলিয়া শ্রমিক ইউনিয়ন মধুপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে আমাদের শাখায় প্রায় 600 শ্রমিক রয়েছে। এই 600 শ্রমিকের মধ্যে থেকে আসলে আমরা পর্যায়ক্রমে, যেহেতু করোনা ভাইরাস সেই কারণে আমরা একবারে শ্রমিক জমায়েত না করে আমরা প্যাকেজ অনুযায়ী পর্যায়ক্রমে আজকে থেকে আমরা এই চাউল, তেল, পেঁয়াজ এই হিসেবে আমাদের মোটামুটি সমর্থন অনুযায়ী আমার টাঙ্গাইল জেলা বাসকোচ মিলিয়া শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখার পক্ষ থেকে আমাদের সমর্থন অনুযায়ী যেটুকু ত্রাণ দেওয়া সম্ভব আমরা অব্যাহত আমরা দিতেছি এমনকি অব্যাহত রাখব। অদূর ভবিষ্যতেও যাতে আমাদের এই শ্রমিকদের আমরা দীর্ঘদিন, এর আগে আমরা যত রকম বিপদ আপদ হয়েছে আমাদের টাঙ্গাইল জেলা বাসকোচ মিলিয়া শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, ভবিষ্যতে করব এবং অব্যাহত থাকবে। আমি আর আশা রাখি আমাদের এই শ্রমিক সংগঠনের মধ্যে শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকেও যে যে শ্রমিক সংগঠনগুলো রয়েছে তাদেরকেও আমি আশা রাখব, সকল শ্রমিক সংগঠনের সভাপতি সেক্রেটারি এই দুর্যোগময় মুহূর্তে যেন তাদের কিছু সাহায্য সহযোগিতা করে সকল শ্রমিককে অব্যাহত রাখে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সচেতন হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। আমাদের সংবাদটি যদি আপনাদের সামান্য ভালো লাগে তবে সংবাদটি অবশ্যই শেয়ার করুন, আমাদের প্রিয় বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সারা বিশ্বের সকল সংবাদ সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজ প্রিয় বাংলা টিভি এবং ওয়েবসাইট ভিজিট করুন www.priyobanglatv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।